সোশ্যাল মিডিয়া জুড়ে আবার একটি নতুন বিতর্কের দানা বেঁধেছে সেটি হলো মন্ত্রী সাধন পান্ডে তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ তার কন্যা আপনারা জানেন ফুরফুরা শরীফে পীর জাদা তোহাসিদ্দিক কাছে দোয়া চাইতে গেছিলেন বা দোয়া নিতে গেছিলেন এবং তোহাসিদ্দিকির সঙ্গে সাধন পাণ্ডের কন্যা তিনি পুরো ফুরফুরা শরীফটাই ঘুরে দেখেন এবং মাজার তিনি মাজারের কাছে যান তোহা সিদ্দিকীর নতুন বাড়িতেও ঘোরেন বিতর্কের দানাবাধে তোহাসিদ্দিক সাহেব তিনি যখন সাধন পাণ্ডের কন্যা আপনার শ্রেয়া পান্ডেকে নিয়ে যখন দাদা হুজুর রহমাতুল্লাহ আলহীদের মাজারের সামনে তিনি যখন যান এবং মাজারে তিনি ওই মাজারের যে দেয়াল রয়েছে পাঁচিল দিয়ে ঘেরা সেখানে তিনি সিজদা করেন মাথা ঠোকেন এটা নিয়েই সোশ্যাল মিডিয়ায় বিতর্ক হয়েছে সর্বপ্রথম রাজ্যের মন্ত্রী সাধন পাণ্ডে তিনি যে অসুস্থ রয়েছেন তার সুস্থতা কামনা করছি তার দীর্ঘায়ু কামনা করছি তিনি যাতে করে তাড়াতাড়ি সুস্থ হয়ে জনগণের সেবায় তিনি আবার নিযুক্ত হতে পারেন এবং জনগণ যে তাকে জনপ্রতিনিধি করেছে তাদের সুবিধার্থে তাদের আপনার পরিষেবাগুলো পাওয়ার জন্য সেই পরিষেবাগুলোও যাতে জনগণ ঠিকমতো পান তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন এই কামনা করি আপনাদের মাথায় রাখতে হবে ফুরফুরা শরীফ এমন একটি জায়গা ওটা কোনো বাবার মাজার বাবার দরবার নয় যে বাবা তোমার দরবারে সব পাগলের খেলা এমনটা কিছু নয় বা ওটা এমন বাবার মাজার নয় যে বাবার মাজারে গিয়ে চাদর দেওয়া হয় যে বাবার মাজারে মোমবাতি দেওয়া হয় যে বাবার মাজারে আকরবাতি দেওয়া হয় যে বাবার মাজারে গিয়ে যে বাবা আমাকে দিন বাবা আমাকে টাকা দিন ছেলে দিন সন্তান দিন গাড়ি দিন বাড়ি দিন এমন চাওয়ার জায়গা ফুরফুরা শরীফ নয় ফুরফুরা শরীফ সম্পূর্ণ একটি অন্য মানে ভিন্ন একটি জায়গা সেটি আমি আপনাদেরকে ডিটেলস বিস্তারিত বলবো ফুরফুরা শরীফে আপনারা অনেকে মনে করছেন যে রাস্তার ধারে ধারে অনেক মাজার রয়েছে অনেক পীর বাবা রয়েছে এক একক তো নামাজ পড়ে না দাঁড়িয়ে টয়লেট বা দাঁড়িয়ে পেচ্ছাপ করে বা ওই মহিলাদের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে বা আরও ইত্যাদি ইত্যাদি অনেক গাঁজা ফাঁজা খায় গাঁজা বাবা পাগলা বাবা খাজা বাবা গজা বাবা এইসব কোনো বাবাটা বা ফুরফুরা শরীফে থাকে না ফুরফুরা শরীফে যিনি থাকেন তিনি হলেন আবু বাক সিদ্দিক রহমাতুল্লাহ আলিহে তিনি পীর বলা হয় এই পীর কথা নিয়েও মুসলিমদের মধ্যে একটা দ্বন্দ্ব রয়েছে বা একটা বিতর্ক রয়েছে এই বিতর্ক আমি যাওয়ার জন্য ভিডিও তৈরি করছি না পীর কথার অর্থ পীর সম্ভবত ফার্সি শব্দ সেই কথার অর্থ হলো বুড়ো বা মুরুব্বি এমন একটা কিছু হবে এই বিষয়ে খুব বেশি গুরুত্ব আছে এমনটা নয় কিন্তু গুরুত্ব যেখানে রয়েছে একজন আলেমে হাক্কানি তার একটা ব্যাপক গুরুত্ব রয়েছে ফুরফুরা শরীফ শুধুমাত্র তাবিজ দেওয়া মাতুলি দেওয়া ঝাড় ফুঁক করা বা পুকুরে গই আপনার পুকুরে চান গোসল করলে বা চান করলে পুরো আপনি ফ্রেশ হয়ে গেলেন একদম পাপমুক্ত হয়ে গেলেন বা আপনার যদি কোনো বিপদ আপদ আসে কেটে গেল এমনটাও নয় ফুরফুরা শরীফে দাদা হুজুর রহমাতুল্লাহ আলহিয়া তার ও নামা থেকে যেটা পাওয়া যায় তিনি যে কথাগুলো বলে গিয়েছিলেন সেখান থেকে যেটা পাওয়া যায় টানার সারাটা জীবন কেটেছে শিক্ষা নিয়ে তার সারাটা জীবন কেটেছে আল্লাহ আল্লাহ রসুলের বাণীগুলো মানুষের কাছে পৌঁছানোর জন্য তার সারাটা জীবন কেটেছে মাদ্রাসা মক্তব শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করতে তার সারাটা জীবন কেটেছে বিভিন্ন বিষয়ে শিক্ষামূলক বক্তব্য লেকচার ইসলামিক বক্তব্য দেশ বিদেশ আপনারা জানেন আসাম ত্রিপুরা বাংলাদেশ বাংলা জুড়ে বহু বহু জায়গায় তখন তো অখণ্ড ভারতবর্ষ ছিল তখন ভারত পাকিস্তান আফগানিস্তান শ্রীলঙ্কা বাংলাদেশ সব এক ছিল তখন ভারতবর্ষ ছিল এখন ভাগ হয়ে গিয়ে অনেক ভাগ হয়ে গেছে তো যাই হোক সেই দাদাভুজুর রহমাতুল্লাহ তার সারা জীবনের কাজ ছিল শিক্ষা নিয়ে এডুকেশান নিয়ে আজকে আমরা দাদাভুজুর রহমাতুল্লা আলাহ কোন জায়গায় নামিয়ে দিয়েছি কোথায় কেউ বলছে তা কেউ তাকে নিয়ে রাজনীতি করছে কেউ তাকে নিয়ে তাবিজ মাতুলি করে খাচ্ছে কেউ তাকে নিয়ে ইসলামিক জলসা করে দশ হাজার পনেরো হাজার বিশ হাজার তিরিশ হাজার টাকা করে ইনকাম করে নিয়ে তার সংসার চালাচ্ছে ধর্মীয় ব্যবসা করছে দাদা হুজুর রহমতুল্লাহ আলহীয়ে জীবনী থেকে পাওয়া যায় এবং তানাকে যারা অনেক অত্যন্ত কাছে থেকে দেখেছেন তার যারা ভক্ত মুরিদ বা খলিফা বলতে পারেন আরও ইত্যাদি ইত্যাদি তাদের জীবনী থেকে পাওয়া যায় দাদা হুজুর রহমাতুল্লাহ আলহীয়ে কোনো একটা জায়গায় ইসালে সব মানে জলসায় গিয়েছেন কোনো একটা ইসলামিক প্রোগ্রামে গিয়েছেন সেখানে গিয়ে তিনি ওই জলসার ওই ইসলামিক প্রোগ্রামের ওই এক মিনিট আগে স্টেজে গেলাম নারী তকবির আল্লাহ আকবর হুজুর কেবলা জিন্দাবাদ বলে একটু কেচ্ছা কাহিনী গল্প হ্যাঁ বাপদাদার গল্প নিজের গল্প কেচ্চা কাহিনী বললাম আর নিজের মাদ্রাসার জন্য বা নিজের পেটের জন্য একটু চাঁদাপত্র তুলে তাবিজ মাদুলি বিক্রি করে নিজের লেখা বই পুস্তক বা বাপদাদার লেখা বই পুস্তক বিক্রি করে ব্যবসা করে চলে এলাম এমনটা দাদা হুজুরের জীবনী দাদা হুজুরের জীবনী থেকে এবং তার খলিফাদের জীবনী থেকে এবং তার যারা সমর্থক বা ভক্ত ছিলেন তারা যাকে দাদা সামনে থেকে দেখেছিলেন তাদের জীবনী থেকেও কিন্তু এমনটা পাওয়া যায়নি তিনি যখন কোনো ইসলামিক প্রোগ্রামে যেতেন জলসায় যেতেন কোনো একটি শিক্ষামূলক অনুষ্ঠানে যেতেন সকালবেলায় চলে যেতেন সারাদিন সেখানে থাকতেন সেই এলাকার পরিস্থিতি তিনি বুঝতেন সেই এলাকার পরিস্থিতি বুঝে তারপর যখন রাত্রেবেলায় সেই শিক্ষামূলক অনুষ্ঠান বা ইসলামিক অনুষ্ঠানে যখন লেকচার দিতেন বক্তব্য দিতেন সেই সমস্যা কথাগুলো তুলে ধরতেন সঙ্গে সঙ্গে তিনি সমাধানের কথা তুলে ধরতেন এমনটা নয় তিনি কেচ্ছা কাহিনী গল্প তাবিজ মাদুলি বই বিক্রি করে তিনি ব্যবসা করতেন এমনটা কোনো দিন নয় এটা একদমই নয় যেটা আজকের দিনে আমরা অনেকের মধ্যে দেখতে পাচ্ছি জলসা করার পর যে দাবি করে টাকা নেওয়া যে আমাকে পনেরো হাজার দিতে হবে বিশ হাজার দিতে হবে পঞ্চাশ হাজার দিতে হবে এমনটাও তার কোনো দিন পাওয়া যায়নি বরঞ্চ কোনো একটি ইসলাম অনুষ্ঠানে বাংলাদেশের সম্ভবত বাংলাদেশে তিনি গিয়েছিলেন তখনকার জামানাতে তাকে দেওয়া হচ্ছিল প্রায় পাঁচ হাজার টাকা আজ থেকে কত বছর স্বাধীনতার পূর্বে আপনারা ভাবুন পাঁচ হাজার টাকা এখনকার জমানায় প্রায় পঞ্চাশ হাজার টাকারও বেশি হবে বা আরও বেশি সেই পাঁচ হাজার টাকাটা তিনি তাদেরকে ফেরত দিয়ে দিলেন আর সেই সময় জলসাতে লোক হয়েছিল পঞ্চাশ হাজারের বেশি লোক বিশাল বড় সমাবেশ পাঁচ হাজার টাকা জলসা কমিটিকে ফেরত দিয়ে বললেন বাবা আমরা আমি আপনাদের টাকা নিতে পারবো না কেন হুজুর আরও কি কম হয়ে গেল আরও বেশি দিতে হবে না না বেশি দিতে হবে না তোমরা যখন চাঁদা তুলেছিলে তখন তোমরা হারাম হালাল বাছনি যা যার থেকে ইচ্ছা তোমরা চাঁদা নিয়েছো যেখান থেকে ইচ্ছা তোমরা চাঁদা কালেকশান করেছো এটা আমি ঠিকভাবে দেখছি না আমি এসছি সকালবেলায় আমি ছিলাম শীতকাল অজুর পানি গরম করতে হয়েছে আমি খেয়েছি এই বাবদ সব বাবদ দেড়শো না দুশো টাকা তখনকার জমানাতে ভাবুন হুজুর দিয়ে দিলেন দিয়ে তিনি চলে আসছেন তাহলে আজকে জামানার সঙ্গে সেই জামান কিন্তু মিল খাচ্ছে না দাদা হুজুর রহমতুল্ল আলহের যে মাজার আপনারা বলি মাজারের কথা মাজার নিয়ে অনেক তর্ক বিতর্ক রয়েছে এখনকার যে সিচুয়েশান পরিস্থিতি দেশ বিদেশের যে পরিস্থিতি এই জায়গায় কিন্তু এই তর্কে তর্ক বিতর্ক এবং ফেতনা করার জায়গা নয় তাই আমি খুব সাধারণভাবে আপনাদেরকে বলছি আমরা জানি আলেমুল আমাদের মধ্যে হয়তো মতপার্থক্য থাকলেও থাকতে পারে কিন্তু আমরা আলেমোল আমাদের মুখে শুনেছি যে ওসিলা দিয়ে দোয়া চাওয়া যায় আমি বলতে পারি না যে বাবা দাদা হুজুর রহমতুল্লাহ আপনি আমার ছেলে দিন বা অমুক পীর সাহেব আপনি আমার মেয়ে দিন বা অমুক পীর সাহেব আপনি আমার গাড়ি দিন বাড়ি দিন এটা একেবারে ইসলামে নাজায়জ হারাম 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 এবং সির্ক সির্ক করলে আল্লাহ বলছে যে যদি বান্দা যখন আমার কাছে ক্ষমা ক্ষমা প্রার্থনা করে আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিই কিন্তু যদি শিরকের গোনা হয় আমি আল্লাহ আমার সঙ্গে যদি কাউকে শরিক করা হয় আমার লেবেলে যদি কাউকে আনা হয় আমি আল্লাহ বলছি কোন দরজা দিয়ে তাকে জাহান্নামে নামে ঢোকাবো আমি আল্লাহ নিজেই জানি না কোথা থেকে যে ঢুক মানে এতটা রাগম মানে আপনি ভাবুন আপনার একজন স্ত্রী আপনার বউ আপনার গার্লফ্রেন্ড যদি তার সঙ্গে কেউ যদি সম্পর্ক করে বা আপনি ঘরে ঢুকলেন একদিন রাত্রে কোথাও গিয়েছিলেন অফিস থেকে বাড়িতে এলেন এলেন সন্ধ্যাবেলা দেখলেন যে আপনার স্ত্রী অন্য একটি পরপুরুষের সঙ্গে তার খাটে বা তার বিছানায় আরাম করছে গল্প করছে বা একটু সোপায় বসে হয়তো একটা পান আপনার স্ত্রী একটা পান সেজে দিয়ে তার খালাতো ভাইয়ের মুখের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে তা আপনার কেমন লাগবে ওইটা তো শুধু আপনার জন্য ওই স্ত্রী বৈধ আপনার জন্য আপনার বিবি আপনার জন্য ওটা অন্য আর পৃথিবীর কোনো পুরুষের জন্য বৈধ নয় অবশ্যই প্রয়োজনে আপনার স্ত্রী কারোর সঙ্গে কথা বলতে পারে আপনার মা আপনার বাড়ির বোন আপনার বাড়ির মহিলারা কারোর সাথে কথা বলতে পারে তার যে প্রয়োজন রয়েছে সে বিষয়ে অবশ্যই কথা বলতে পারে কিন্তু এমনটা যদি হয় আপনি দেখেন যে কথাগুলো পূর্বে বললাম খাটে এসে দেখছেন শুয়ে আছে গালের ভিতরে পান ঢুকিয়ে খাইয়ে দিচ্ছে খালা পিস্তুত ভাই বা বেটির ছেলে মাস্তুত ভাই বা মাসির ছেলেকে বা কোনো বন্ধুকে বা আপনার কোনো বন্ধুকে তখন আপনার কেমন লাগবে ঠিক তেমনই আমরা যখন আল্লাহর সঙ্গে কাউকে শরিক করি আল্লাহর বরাবর কাউকে ভাবি সেটা যেই হোক পৃথিবীর কোনো শক্তি কেউ নয় একমাত্র আল্লাহ দিতে পারে আল্লাহ মৃত্যুর মালিক আল্লাহ জীবনের মালিক আল্লাহ বাঁচার মালিক আল্লাহ খাওয়ানোর মালিক আল্লাহ রুজির মালিক আল্লাহ সব রোগ ব্যাধি দেওয়ার মালিক আল্লাহ রোগ ব্যাধি সারানোর মালিক আল্লাহ সবটা আপনার ধনী হবেন কি গরিব থাকবেন তার মালিক আল্লাহ অবশ্যই আপনাকে চেষ্টা করতে হবে এই নিয়ে দুনিয়ার কোনো পীর সাহেব পীর যা আপনি আমার রসুল সল্লাহ আলিয়া সাল্লাম যিনি আল্লাহর বন্ধু আল্লাহর এত নিকটতম মানুষ তার কাছেও আপনি চাইতে পারবেন না কিন্তু তার ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া চাইতে পারেন যে আল্লাহ আমার রসুলের ওসিলায় আমার এই দোয়াটা আপনি কবুল করুন আমার একজন সন্তান পুত্র সন্তানের প্রয়োজন আমার একটা কন্যা সন্তানের প্রয়োজন আমার অর্থের প্রয়োজন আমার গাড়ি বাড়ির প্রয়োজন আমি অসুস্থ আমার সুস্থতার প্রয়োজন আল্লাহ আপনি আমার রসুলের রসিলায় আমার দোয়াটা কবুল করে নিন বা আল্লাহ আমার নেক যদি আপনার নেককার পিতামাতা হয় তার রশিলায়ও আপনি দোয়া চাইতে পারেন ঠিক তেমনই আপনার যদি কোনো আলেমে হাক্কানির রসিলায় আপনি দোয়া চাইতে পারেন তেমনই ফুরফুরা শরীফে আপনারা যারা গিয়েছেন শুনে কথা বলবেন না যারা গিয়েছেন আপনারা জানেন ফুরফুরা শরীফে কোনোভাবে সিস করা চাদর চড়ানো মোমবাতি দেওয়া আকরবাতি দেওয়া কোনোভাবেই বৈধ নয় এবং হারাম 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 আমার সেখানে লেখা রয়েছে এবং আমরা দেখেছি এতদিন পর্যন্ত পীরসাহে পীরজাদা ভাইজানরা এবং হুজুররা তারা সব সবসময় এই বিষয়ে সতর্কতা অবলম্বন করেছে ওই জন্য আমরা গর্ব করে বলি যে ফুরফুরার সিলসিলা একশো পার্সেন্ট সিরক বিদাত মুক্ত আলহামদুলিল্লাহ আপনারা দেখুন কীভাবে পীরজাদা তোহাসির দিকির কাছে গিয়েছে একজন কন্যা তিনি বিপদে পড়ে সাধন সাধারণ মন্ত্রীর কন্যা গিয়েছে এটা ঠিক আছে তিনি তো আর বোঝেন না এই এই ব্যাপারগুলো তিনি কেন মাথায় মাথায় ঢোকাবেন বা এতটা তিনি তিনি কেন জানবেন তিনি তার ধর্মের বিষয়ে জানবেন তিনি ভেবেছেন যে কোনো পীর বাবার কাছে গেলে বা মাজারে গেলে যেমনটা আমি বলি মানিক মানিকতলায় বাড়ি মন্ত্রী সাধন পান্ডে সাধন পান্ডে বা তার কন্যা ওই এলাকার বিধায়ক মন্ত্রী সাধন পান্ডে এবং ওনাদের ওই এলাকায় বাড়ি এবং মানিকতলায় কলকাতা মানিকতলা এলাকায় প্রচুর ছোট ছোট মাজার মানে খাজা বাবা না গজা বাবা না পাগলা বাবা কোথায় বসেছিলো সেখানে একটা মাজার কোথায় টয়লেট করেছিল সেখানে একটা মাজার কোথায় আপনার বসে একটু বিশ্রাম নিয়েছিল সেখানে একটা মাজার কোথায় বসে টিফিন করেছিল সেখানে একটা মাজার তাই প্রচুর মাজার করে উঠেছে তাই তারা দেখে অভ্যস্ত যে মাজারে যাচ্ছে অনেকে গিয়ে ফুল সিন্নি দিচ্ছে চাদর দিচ্ছে সিজদা করছে এগুলো তারা দেখে অভ্যস্ত তাই হয়তো তা কিন্তু তহাসিদ্দিক সাহেবের কাছে যখন তিনি গেলেন হজুর তাকে বোঝাতে পারতেন যে মা বা বোন আমাদের ইসলাম ধর্মে এইভাবে চাওয়া যায় এইভাবে চাওয়া যায় না আপনি আপনার পিতা অসুস্থ আপনি সদগা করুন কোনো গরিব মানুষকে দশজনকে খাইয়ে দিন কোনো একজন গরিব মানুষের দুটো ছেলেকে ছেলের শিক্ষার দায়িত্ব নিয়ে নিন আপনার বাবা অসুস্থ আপনি কোনো অসহায় ব্যক্তি ইলেকট্রিকের বিলের বিলের টাকা দিতে পারছে না বা গাড়ির লোন দিতে পারছে না বা ঘরের ভাড়া দিতে পারছে না এমন কোনো অসহায় ব্যক্তি বা লকডাউনে কাজ হারিয়েছে তার সন্তানদের খেতে দিতে পারছে না এমন কোনো অসহায় ব্যক্তিদের উদ্দেশ্যে সদ্গা করুন সদ্গা কিছু দান করুন এতে বিপদ আপদ কেটে যায় আর আমিও আল্লাহর কাছে দোয়া করছি আপনার বাবা যাতে সুস্থ হয়ে যায় কিন্তু তোহাসির দিকে হুজুর কোথাও ভুলে গেলেন যে ফুরফুরা শরীফ এমন একটি জায়গা যেখানে কোনো দিন কোনো বেপর্দা নারী কোনো পুরুষ কোনো রকম কোনো ধর্ম আপনি হিন্দু মুসলিম নয় যে কোনো মানুষ কোনো দিন সেখানে গিয়ে সিজদা করার সাহসটুকু পায় না দাদা হুজুরের কাছে চাওয়ার সাহসটুকু পায় না কারণ চাইতে হবে আল্লাহর কাছে এই এইটুকু আপনি একটু শিখিয়ে দিলেন না আপনারা ভিডিওটা দেখুন কিভাবে তোহাসের দিকে হজুর তিনি নিয়ে যাচ্ছেন মন্ত্রী সাধন পান্ডের কন্যাকে যে তুমি যাও এই এই মাজার এই সামনে এইভাবে এই এগিয়ে দিলেন এই যে ইনি এগিয়ে দিলেন উনি একটু দোয়া চাইছেন উনি তো আর উনি তো আর এই ব্যাপারগুলো বোঝেন না যে চাইতে হয় এক ঈশ্বরের কাছে আল্লাহর কাছে তিনি তো জানেন না তিনি হয়তো বলবেন বাবা মানে তা এনারা এই পীর সাহেবদেরকে বাবা বলেইছেন বাবা আমার বাবার শরীরটাকে সুস্থ করে দিন বাবা আমার বাবার ইত্যাদি 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 এইভাবে চাইবে যেটা ইসলামে হারাম যদিও উনি ইসলাম ধর্মাবলম্বী নয় উনি মূর্তি পূজা তো করেন যেটা ইসলামে হারাম সেটা নিয়ে তো সমস্যা নেই তার ধর্ম সে করবে আমার ধর্ম আমি হুকুকুম আলিয়া দিন তোমার ধর্ম তুমি করবে আমি আমার ধর্ম করবো কিন্তু আমি উপস্থিত থেকে অনেকে লিখছেন বা অনেকে বলছেন বা দাদা তোহাসিদ্দিকি হুজুরেরও ভিডিওতে সম্ভবত বলেছেন যে আমি ছিলাম না কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভিডিওতে যে হুজুর এগিয়ে দিলেন কন্যাকে কিন্তু আপনি তার আগে শিখিয়ে দিলেন না যে মাজারা এইভাবে চাইতে নেই এভাবে দোয়া করতে নেই এইভাবে পাঁচিলে সিজদা করতে নেই এটা নিয়ে এই বিতর্ক সৃষ্টি হয়েছে এবং এর নেগেটিভ দিকটা দেখুন ব্যাপারটা কি হলো একজন বিপদে পড়ে একজন অমুসলিম কন্যা মন্ত্রীর কন্যা বিপদে পড়ে তিনি দাদা হুজুরের দরবারে গিয়েছেন দোয়া চাইতে সেখানে কী হচ্ছে আমরা এই ছবিগুলো নিয়ে এত ভাইরাল করছি এত ভাইরাল করছি এখান থেকে একটা কী বার্তা যাচ্ছেন জানেন সমাজে যে মুসলিমরা বড্ড বেশি মৌলবাদী মুসলিমরা বড্ড বেশি ধর্মীয় গোঁড়া এটা এটা শুনতে হবে আপনাকে আমিও তো ধর্মীয় গোঁড়া আমি তো নামাজ পড়ি আলহামদুলিল্লাহ আমার মুখে সুন্নাত সুন্নতি দাঁড়িয়ে আছে আলহামদুলিল্লাহ আমি আমার যে সুনাত্ম আমার রসুলের সুননাতগুলো আমার জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করি কতটা পারি জানি না আল্লাহ যেন আমাকে তৌফিক দেয় কিন্তু আমি এটা কাপুরের উপর চাপিয়ে দিই না এই যে ছবিটা এত হারে ভাইরাল করছে এবং সাধন পাণ্ডের কন্যা শ্রেয়া পান্ডে তিনিও ভাবতে পারেন যে আমি আমার পিতা অসুস্থ বলে আমি একজন অসহায় ব্যক্তি গেলাম আমাকে নিয়ে এইভাবে উনি তা তো বুঝবে না কি সিরক বিদাত সিজদা করা ছা চাদর দেওয়া সিন্নি দেওয়া মোমবাতি দেওয়া আকরবাতি দেওয়া এটা কি সাধন কন সাধন পাণ্ডের কন্যা শ্রেয়া পান্ডে তিনি কি বুঝবেন তিনি তো বুঝবেন না তাকে তাহলে তার মনের মধ্যে একটা ভুল ধারণা জন্মাবে তাহলে যখন সমস্যা তৈরি হলো যেটা করা যেত ফুরফুরা শরীফের একটি পীরজা পীর সাহেব হুজুরদের একটি টিম বা আমাদের মুসলিম সমাজের মধ্যে শিক্ষিত একটি টিম সেখানে হুজুরের কাছে গিয়ে দেখা করে বলতে পারতেন হুজুর এটা আপনার ভুল হয়েছে এই প্রসেস এই প্রসেস অবলম্বন করা আপনার ভুল হয়েছে আপনি এইভাবে হ্যাঁ সমস্যা মিটে যেতে কিন্তু এই সোশ্যাল মিডিয়াতে যে এইভাবে করা হচ্ছে এতে কিন্তু সমাজে একটা মানে ব্যাড এফেক্ট কিন্তু খারাপ একটা ভাবনা কিন্তু মানুষের তৈরি হচ্ছে যে আমরা যেতে পারবো না একটু আমরা একটু মাজারে যেতে পারবো না আর আমার হিন্দু ভাই বোনেরা অন্য মানে অমুসলিম ভাই বোনেরা তারা জানে না মাজার মসজিদের পার্থক্য বোঝে না মাজার মানে সেখানে জাস্ট একজনের কোনো একজন বিশেষ ব্যক্তির নাম করা ব্যক্তির কবর মানে তার সেখানে সমাধি করা মানে কবর দেওয়া হয় যেটা আমাদের মুসলিম ধর্মে আর মসজিদে কিচ্ছু থাকবে না এসব মসজিদ হলো আল্লাহর ঘর আমরা মনে করি আল্লাহ আমাদের সামনে দাঁড়িয়ে আছে আল্লাহ আমাদের নিকটবর্তী এইটা মনে করে আমরা আল্লাহর সামনে মাথা মাথা নত করি বা তার সামনে আমরা কিছু চাই বা চাই যাই করি সেটা আল্লাহর সামনে বৈধ কোনো সমস্যা নেই এবং এটা হালাল পদ্ধতি এবং আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হন আজকে ফুরপুরা শরীফের যে ঐতিহ্য ফুরফুরা শরীফের দাদা হজুর রহমাতুল্লাহের যে শিক্ষা তার সন্তানরা তার নাতি পুতি তার বংশ পরম্পরা ধরে যেটা করবে তাদের যেটা দায়িত্ব ছিল কোথাও থেকে যেন সেটা একটা সকলে করছে না সেই দায়িত্ব তারা কোথাও থেকে এটা এড়িয়ে যাচ্ছে ফুরপুরা শরীফে কেন যায় মানুষ দাদা হুজুরের মাজার জিয়ারত করতে যে একটা ভুল ধারণা দাদা হুজুরের মাজার জিয়ারত করা হয় একজন আল্লাহর অলির মাজার জিয়ারত করা এটা তো ভালো জিনিস আমরা জানি নবীজি সাল্লাহ আলহি সাল্লাম তিনি আম্মা যান খাদিজার মাজার জিয়ারত তার কবর যে জিয়ারত করেছিলেন দোয়া করেছিলেন কবরের সামনে গিয়ে তাহলে দাদা হুজুরের মাজার জিয়ারত করা সমস্যা নেই কিন্তু সমস্যা শুধু মাজার জিয়ারত করার উদ্দেশ্যে যাওয়া আমার মনে হয় এটা বৈধ নয় এবং বেশিরভাগ আলেমদের মতেও এটা বৈধ নয় শুধুমাত্র মাজার জিয়ারত করতে যাচ্ছি আপনি মাজার জিয়ারত করতে গেলেন সঙ্গে মসজিদ আছে সেখানে জোহরে রক্ত হলো আসরে রক্ত হলো মাগরীবের রক্ত হলো ঈশা রক্ত হলো ফজরের রক্ত হলো নামাজটাও যে সঙ্গে আদায় করে নিলেন সঙ্গে কোনো আপনার যার মনে হয় যে ভাইজান বা যে সাহেব হুজুর যিনি ইসলামের বিষয়ে সঠিক জ্ঞান অর্জন করেছেন এবং আপনাকে সঠিক জ্ঞান দিতে পারবেন আপনার যার প্রতি এমন ধারণা আছে কোরআন হাদিস মতে যিনি যোগ্য আলেম তার কাছে বসে কোনো পীরজাদা বা পীর হুজুরের কাছে বসে আপনি দিন ইসলামের বিষয়ে কিছু জ্ঞান অর্জন করে নিন কিছু ওসিহাত নিয়ে নিন একটু তওবা করে নিন একটু হুজুরের হাতে একটু হুজুরকে মোনাজাত করতে বলুন আপনিও আমিন আমিন করুন আল্লাহ চাইলে আপনি সঠিক রাস্তায় আসতে পারবেন এবং আপনার জীবনের গোনাগুলো মাফ হতে পারে আল্লাহরলির অসিলা করে কিন্তু কোনো কোনো আপনার ওই খাজা বাবা গজা বাবা পাগলা বাবা কোনো হুজুর কোনো পীর সাহেব কোনো নবিজির কাছেও চাওয়া যাবে না চাইতে হবে একমাত্র আল্লাহর কাছে এই আকিদা নিয়ে আপনাকে যেতে হবে আজকে কিন্তু কি হয়েছে একটা উঁচু জায়গায় বসে আছি তাবিজ দিচ্ছি মাদলে দিচ্ছি ঝাড়ফুঁক দিচ্ছি এইটা কিন্তু এর জন্য ফুরফুরা শরীফ নয় মানুষের মধ্যে ভুল ধারণা জন্মাচ্ছে আজকে ফুরফুরা শরীফের ভূমিকা ব্যাপক দাদা হুজুর রহমাতুল্লাহ আলহি যখন আজ থেকে আপনার ভাবুন না স্বাধীনতার পূর্বে যখন তিনি কাজ করা শুরু করেছিলেন এতগুলো যে পশ্চিমবাংলায় মাদ্রাসা মক্তব এত দেখতে পাচ্ছেন বেশিরভাগ জেলায় কিন্তু দাদা খুঁজুর রহমতুল্লাহ আল্লি পীর পীর আবুবাক্কার সিদ্দিকির অবদান আজকে হয়তো মসজিদগুলো সুন্দর পাথর হয়েছে তখন দাদা হুজুর নিজে দাঁড়িয়ে থেকে জলসা করতে গেছেন নিজে দাঁড়িয়ে থেকে বাঁশ কেটে কঞ্চি কেটে মাটি কেটে কোনো কোনো জায়গায় তিনি মসজিদ তৈরি করে দিয়েছেন কোন কোন জায়গায় নিজে অর্থ দিয়ে যে আমি এই এক হাজার টাকা দিলাম আর আপনারা কে কী দেবেন চাঁদা তুলে দশ হাজার টাকা চাঁদা তুলে সে কোনো জায়গায় মক্তব করে দিয়েছেন শিক্ষার জায়গা আজকে সেই শিক্ষা থেকে আমরা দূরে সরিয়ে যাচ্ছি আমরা জলসা করছি কি বাবারা বাবারা ধরে থাকুন পীর সাহেবদের ধরে থাকুন পীরজাদাদের ধরে থাকুন আমাদের ধরে থাকুন আমরা নবীর বংশধর আমাদের ধরে থাকুন হাদিস কোরআনে কোথাও নেই নবীর বংশধরকে বা নবীকে বা পীরকে ধরে থাকলে জান্নাতে চলে যাবে হ্যাঁ সব জায়গায় আছে যদি আল মেহাক্কানীদের অনুসরণ করা যায় নবীদের অনুসরণ করা যায় সাহাবাদের অনুসরণ করা যায় তারা যা বলেছে আদেশ করেছে সেগুলো মেনে নিলাম এবং যে নিষেধগুলো করেছে সেগুলো ছেড়ে দিলাম কারণ তাদের আদেশ নিষেধ মানে তো আল্লাহর আদেশ নিষেধ তারা তো কোরআন হাদিসের বাইরে নয় তাহলে আপনি জান্নাতে অবশ্যই যাবেন আল্লাহ চাইলে আল্লাহর যদি দয়া আপনার উপর হয়ে যায় কিন্তু ওই আমাদের ছাড়লে দামান ছেড়ে না ভালোবাসাটা অন্তরে রেখে ওই ভালোবাসায় কিচ্ছু হয় না আমি আমার আব্বাকে অনেক ভালোবাসি আমার বাবাকে অনেক ভালোবাসি বাবা বললো গাঁজা খাস সেই গাঁজা টানছি বাবা বললো যে মেয়েদের সঙ্গে দুর্ব্যবহার করিসনি সেই মেয়েদের সঙ্গে দুর্ব্যবহার করছি বাবা বললো হারাম পন্থায় অবলম্বন করে সিন্ডিকেট করে দালালি করে তোলাবাজি করে ইনকাম করিসনি আমি সেই সিন্ডিকেট করছি তোলাবাজি করছি দালালি করছি হারাম ইনকাম করে দালালি করছি বাবাকে ভালোবাসা হলো পিতাকে যদি আপনি ভালোবাসেন পিতার কথাগুলো তো শুনবেন পিতাকে যদি আপনি ভালোবাসেন পিতার কথার অবাধ্য তো আপনি হবেন না তাহলে আল্লাহকে যদি আপনি ভালোবাসেন নবী রসুলদের ভালোবাসেন পীর আউলিয়াদের ভালোবাসেন তাহলে তাদের কথাগুলো কোরআন হাদিসের সঙ্গে যে কথাগুলো মিলে যায় সেই কথাগুলো আপনি আপনার জীবনে বাস্তবায়িত করবেন এটাই হলো আলেম মানা এটাই হলো নবী মানা এটাই হলো সাহাবা মানা এটা হলো পিতামাতা মানা এটাই এটাকে মানা বলে ভালোবাসার নাম মানা নয় আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি এই নিয়ে আর বিতর্ক বাড়াবেন না আমরা জানি অনেকে এই সুযোগ পেয়ে যারা ফুরফুরা বিরোধী যারা ফুরফুরা সম্বন্ধে কোনো জ্ঞান নেই যাদের দাদা হুজুর রহমাতুল্লাহ জীবনী যারা পড়েনি তার জীবন ব্যবস্থা তার জীবন তার তার জীবনটা কিভাবে কেটেছে তার যে তিনি যে একজন জমানার যোগ্য আলেমে হাক্কানি ছিলেন যোগ্য আলেম ছিলেন দাদা রহমাতুল্লাহ রহমতুল্লাহের কাছে একদল আলেম কিছুদিন ছিলেন থাকার পরে এক পরে চলে যাচ্ছে বলছে হুজুর চলে যাচ্ছি বলছো কেন বাবা আর থাকবে না বলছে না আপনার মধ্যে কোনো কেরামতি নেই আপনি নাকি পীর হয়েছেন তা পীরের কেরামতি থাকবে তো মানে কেরামতি মানে নারকেল গাছ ডাব গাছ কলা গাছ হয়ে যাবে আপনি বলবেন যে ছু মন্ত ছুট ফুঁক দেবেন মানে চারতলা বাড়ি হয়ে যাবে বা ইত্যাদি 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 তেমন তো কিছু দেখতে পেলাম না পুকুরের মাছদের বলবেন এই মাছ সবাই চলে এসো আমার এই ঝোড়াইতে চলে এসো চলে আসবে এমন কিছু দেখতে পেলাম না দাদা ভুষি বললে দাঁড়াও এই যতদিন এক সপ্তাহ আমার বাড়িতে আছো বা তার বেশি এই এক সপ্তাহ কি আমার কোনো সুন্নত বিরোধী কাজ দেখেছো সুননত ছাড়া নামাজ ছাড়া মানে সুন্নত কোনো বিরোধী বললো না আপনি পুরোপুরি আলহামদুলিল্লাহ সুননতের পাবন্দী তখন বললো এটাই এখনকার জামানায় সব থেকে বড় কেরামতি এমন একজন মানুষকে নিয়ে আমরা আজকে ব্যবসায় পরিণত করেছি তাবিজ মাদলি ঝাড়পুঁক বই পুস্তক কি হচ্ছে এগুলো কী হচ্ছে একেবারে শেষ কথা ফুরফুরা শরীফ এমন একটি জায়গা সেখানে সর্বধর্ম বর্ণ জাতির লোক সারা ভারতবর্ষ এবং বাংলাদেশ সহ বিভিন্ন দেশ থেকে কিন্তু আসে তাই যে সমস্ত পীর সাহেব এবং পীরজাদাদের কাছে আসে তাদের দায়িত্ব হলো সর্বপ্রথমে একদম বেসিক সাধারণ বিষয়টা তাদেরকে বুঝিয়ে দেওয়া যে আল্লাহর কাছে চাইতে হবে ঈশ্বরের কাছে চাইতে হবে কোনো পীর বাবা খাজা বাবা গাজা বাবা পাগলা বাবা কোনো দাদা বাবা নানা বাবা কাকা বাবার কাছে চাওয়া যাবে না আপনি অসুস্থতার জন্য এসছেন আপনার মনস্কামনা পূরণ করতে চান কোন গরিব দুঃখী এতিম অসহায়ের পাশে দাঁড়ান শিক্ষা খাতে ব্যয় করুন মানুষের বিপদে পাশে দাঁড়ান মানুষের একটা কাজের ব্যবস্থা করে দিন ইত্যাদি ইত্যাদি সাধারণ বিষয়গুলো তাদেরকে বুঝিয়ে দিন যাতে করে এই ধরনের বিতর্ক আগামী দিনে তৈরি না হয় আল্লাহ আমাদেরকে হেফাজত করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লা